আসসালামু আলাইকুম এবরান আমি মাকসুর আলিমা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মাকসুর আলিমাতে আজ আপনাদের সাথে শেয়ার করব এখানে এই জামার তৃতীয় পার্ট আর এইটা হলো এই জামার শেষ পার্ট আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন আর সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই জামাটি হলো এক বছর বাচ্চার জন্য আর আপনারা প্রথম এবং দ্বিতীয় পার্ট বুঝলে দেখলেই বুঝতে পারবেন যে কতটা স্টেপ পরিবর্তন করা হয়েছে কতগুলো কালার পরিবর্তন করা হয়েছে সব মিলিয়ে একটা ময়ূরের মতো যেটাকে নাম দিয়েছে আমাদের সাবস্ক্রাইবাররা যে ময়ূরের মতো নাকি এইটা দেখতে ময়ূরের প্যাখমের মতো যাই হোক আপনাদের এটা ভালো লেগেছে সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে চলুন চলে যায় পরবর্তী পার্টে আমরা তো এই পর্যন্ত শেষ করেছিলাম এবার আমরা নতুন একটা কালার অ্যাড করব। নতুন একটা কালার অ্যাড করে এখানে নিচের দিকে আর একটু বড়ো করবো সেই জন্য এখান থেকে কর্নার স্টেপ থেকে শুরু করতে হবে এই যে দেখুন এখানে আমি এভাবে করে একটি সুতা অ্যাড করলাম আমি এখানে তিনটি চেন নিলাম তিনটি চেন নেওয়ার পরে আমি এখানে পরপর যে তিনটি ডাবল ক্রোশে আছে মানে দুটি আছে এই দুটির মধ্যে দুটি ডাবল ক্রোশে করব তারপরে এই যে দেখুন একটা চেন করলাম এবার আমি এই কর্নারে এসে একটা ডাবল ক্রোশে দুইটা ডাবল ক্রোশে করলাম এবার আমি দুটি তিনটি দুটি চেন করলাম দুটি চেন করে ঠিক এইখানেই দেখুন আবারও একটা ডাবল ক্রোশে আরও একটা ডাবল ক্রোশে তাহলে এখানে আমি দুইটা ডাবল ক্রোশে করলাম তারপরে এভাবে করে প্রতিটি স্টেপের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে দেবো মানে প্রতিটি ডাবল ক্রোশের মধ্যে একটি করে ডাবল ক্রোশে এখানে আমি করে নিচ্ছি তারপরে আমি ঠিক এই যে এইগুলোতে একটা দুইটা তিনটা চেন করে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে দুটি ডাবল ক্রোশে তিনটি ডাবল ক্রোশে কমপ্লিট করলাম করার পরে এখন আমি তিনটি চেন করব তিনটি চেন করে নেওয়ার পরে এই যে চেন আছে এইখানে আমি একটা ডাবল ক্রোশে করলাম দুইটা ডাবল ক্রোশে তিন নাম্বার ডাবল ক্রোশে করার পর একটা চেন করার পরে দুইটা এখন এই জায়গায় একটি সিঙ্গল ক্রোশে তারপর আবার দুটি চেন করবো এবং পরবর্তী যে চেন আছে এইখানে এসে তিনটি ডাবল ক্রোশে করব একটা দুইটা তিনটা ডাবল ক্রোশে করলাম তিনটা ডাবল ক্রোশে করার পরে এবার আমি এক দুই তিন তিনটি চেন করে এই যে তিনটি ডাবল ক্রোশে আছে এই তিনটি ডাবল ক্রশের উপরে আমি একটি একটি করে ডাবল ক্রশে করব তিনটি ডাবল ক্রোশে করার পরে এখন আমি এ যেভাবে চেন করেছি এ আমি চেন করব এ পাশে দেখুন আমি এপাশে যেভাবে করেছি ওই পাশেও করব করার পরে এখানে এসে আমি তিনটার মধ্যেই তিনটি ডাবল ক্রোশে করবো তারপরে একটি চেন করব তারপরে কর্নারে চলে যাব কর্নারটা আমরা যেই নিয়মে করে থাকি প্রতিনিয়ত সেই নিয়মেই করব তিনটি ডাবল ক্রোশে তিনটি চেন তিনটি ডাবল ক্রোশে করে কর্নারটা কমপ্লিট করব। এখন এভাবে যতটুকু আমি করেছি ঠিক একই নিয়ম ফলো করে এই পাশ থেকে শুরু করে অপর পাশ পর্যন্ত প্রতিটা স্টেপ আমি একইভাবে কমপ্লিট করে এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি লাস্টে আসার পর দুটি চেন করলাম এবং তিন নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করে এভাবে জয়েন করে দিলাম ব্যাস এই লাইনটা কিন্তু কমপ্লিট এবার আমি আবার তিনটি চেন করলাম এবং দেখুন পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে তার পরবর্তী ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে তাহলে তিন এভাবে করে এখানে কিন্তু ছয়টি ডাবল ক্রোশে আছে ছয়টির মধ্যে আমি পাঁচটি এভাবে কাটার মধ্যে নিয়ে দেব নিয়ে তারপরে এভাবে করে দেখুন ক্লোজ করে দিলাম এবার আমি এই যে কর্নারে আসার পরে এখানে দেখুন দুইটা তিনটা নিলাম তিনটা নিয়ে চারটা পাঁচটা একসাথে ক্লোজ করলাম তারপর আবার একটি চেন করলাম আবার একটি চেন করে আমি এখানে আরও একটি চেন করলাম করার পরে এই যে যে এক প্রথমটা স্কিপ করে পরের যে পাঁচটা আছে সেই পাঁচটা আবারও কাটার মধ্যে নিয়ে নেব এবং একসাথে ক্লোজ করে পাঁচটার ক্লোস্টার তৈরি করব। একখানে একসাথে করে এখানে পাঁচটার ক্লোস্টার তৈরি করব। তারপরে আমি এখানে দুইটা চেন করলাম এবং এই যে দেখুন পরবর্তী যে ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে আমি এখন এখানে একটা ডাবল ক্রোশে করলাম দুইটা মানে আমি এখানে আবারও হাতে রাখছি কিন্তু করে একসাথে ক্লোজ করলাম একটা চেন আরও একটা চেন করে আবার পরবর্তী স্টেপে এখানে যে তিনটি ডাবল ক্রোশে ছিল সেই তিনটির মধ্যে আমি এভাবে করে এখানে যে তিনটি ডাবল ক্রোশে আছে এই তিনটি ডাবল ক্রোশের মধ্যে আমি তিনটি ডাবল ক্রোশে করে দিলাম এবং পরবর্তী তিনটি ডাবল ক্রোশের উপরে আমি আবার তিনটি ডাবল ক্রোশে করে দিলাম এভাবে করে আমি পরপর প্রত্যেকটি ডাবল ক্রোশের উপরে আমি ডাবল ক্রোশে করে একসাথে ক্লোজ করে দিলাম তারপরে দুটি চেন করব এবং পরবর্তী ডাবল ক্রোশের উপরে চলে যাব। সেইখানে গিয়ে আমি আবার তিনটি ডাবল ক্রোশে করবো একসাথে করে নিয়ে জাস্ট ক্লোজ করে দেব তিনটি নিয়ে একসাথে জাস্ট ক্লোজ করে দিচ্ছি তারপরে আবার দুটি চেন করব। এবং পরবর্তী যে এই যে পরবর্তী ডাবল ক্রোশে আছে এই ডাবল ক্রোশের উপরে একটি ডাবল ক্রোশে মানে এখানে যে পাঁচটি ছয়টি ডাবল ক্রোশে আছে ছয়টির জায়গায় আমি পাঁচটির মধ্যে পাঁচটি ডাবল ক্রোশে করে একসাথে ক্লোজ করে দেব পাঁচটির মধ্যে পাঁচটি ডাবল ক্রোশে করে একসাথে ক্লোজ করব ছয়টি মানে ছয় নাম্বার যেটা আছে ওইটা স্কিপ করব। তারপরে দুটি চেন করব তারপরে মাঝখানে সরাসরি চলে যাব গিয়ে সেইখানে আবার পাঁচটি ডাবল ক্রোশে করব, পাঁচটি ডাবল ক্রোশে করে তারপরে পাঁচটি একসাথে ক্লোজ করে ফেলব ঠিক এই নিয়মটা ফলো করে দেখুন আমি এই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফেলব। এই পার্টটা কিন্তু খুবই ছোট আগের পার্টগুলো কিন্তু খুব বড় বড় ছিল তারপরে আমি এখানে এসে দুটি চেন করে ক্লোজ করে ফেলেছি এবার আমি দুটি চেন করব দুটি চেন করে প্রথম যে ক্লোস্টার করেছিলাম তার মাথায় গিয়ে এভাবে জয়েন করে দিচ্ছি এবার আমি এখানে টোটাল পনেরোটি চেন করব। টোটাল পনেরোটি চেন করার পরে প্রথম যে ক্লোস্টারটা আছে এই ক্লোস্টারে মাথায় গিয়ে জয়েন করে ফেলবো প্রথম ক্লোস্টারের মাথায় গিয়ে জয়েন করে নেব প্রথম ক্লোস্টারে মাথায় গিয়ে জয়েন করার পরে আবারও পনেরোটা করে চেন করব এবং দ্বিতীয় ক্লোস্টারের মাথায় জয়েন করব। আমি পনেরোটা করে চেন করে নিচ্ছি এবং প্রত্যেকটা ক্লোস্টারে মাথায় এভাবে করে জয়েন করে দিচ্ছি পনেরোটা করে চেন নিচ্ছি এবং প্রত্যেকটি ক্লোস্টারের মাথায় একটি করে সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি ঠিক এই নিয়মটা ফলো করে এই লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি লাস্টে আমার পনেরোটি চেন করার পরে এখানে আমি এভাবে করে একটি সিঙ্গেল ক্রোশের সাহায্যে জয়েন করে দিচ্ছি এ এবার আমি এই যে চেনগুলো যে করলাম এটার মধ্যে পনেরোটি করে চেন করেছি তাহলে এবার আমি এই চেনের মধ্যে ডাবল ক্রোশে করব সাতটি করে হাফ ডাবল ক্রোশে করব সাতটি করে সাতটি করে হাফ ডাবল ক্রোশে এক পাশে করবো তারপরে নিচে আমি আইটের ডিজাইন তুলব সাতটি করে হাফ ডাবল ক্রোশে করার পরে আট নাম্বার যে ডাবল ক্রোশেটা থাকবে তার উপরে আমি ডিজাইনটা তুলব ওই ডিজাইনটার কারণেই কিন্তু এখানে চোখা হয়ে থাকবে নিচের বড়াটা এভাবে করে একটু মোটা করতে হবে আপনারা চাইলে এটা আরেকটা মোটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে পনেরোটা ডাবল ক্রো হাফ ডাবল ক্রোশে এখানে করতে হবে পনেরোটা হাফ ডাবল ক্রোশে করার পরে এখানে আপনারা পরবর্তী লাইনটা কমপ্লিট করতে পারবেন আমি এখানে আট নাম্বার ডাবল ক্রো হাফ ডাবল ক্রোশের উপরে তিনটি চেন করে এভাবে জয়েন করে দিলাম এবং বাকি যে স্টেপ আছে এই প্রতিটা ডাব চেনের মধ্যে ভেতর দিয়ে না হোক বাহির দিয়ে হোক যেভাবেই হোক আপনারা যদি চেনের ভেতরও করতে চান সেভাবেও করতে পারেন কিন্তু আমি পুরো চেনটাকে ভেতরে রেখে এভাবে করে নিচ্ছি এতে করে দেখতেই বেশি সুন্দর লাগে আমি আবারও সাতটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি প্রথমে আমি সাতটি হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি তারপর আট নম্বর হাফ ডাবল ক্রোশের উপরে এসে আমি একটা ডট তৈরি করেছি তারপর আবার সাতটি হাফ ডাবল ক্রোশে ব্যাস এখানে এভাবে করার পরে আমি এক পাশ থেকে আরেক পাশে একটা সিঙ্গেল ক্রোশের স্লিপ স্টিচের সাহায্যে চলে যাব এক পাশ থেকে আরেক পাশে একটা স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করলাম এরপরে এই চেনের ভেতরে আবারও হাফ ডাবল ক্রোশে করব সাতচে সাতটি হাফ ডাবল ক্রোশে করার পরে আট নাম্বার হাফ ডাবল ক্রোশে আবারও আমি ডট তৈরি করব। সাতটি করে হাফ ডাবল ক্রোশে করে তারপরে আমি এখানে চেন করব তিনটি গুনে গুনে করতে হবে তিনটি চেন করার পরে একদম হাফ ডাবল ক্রোশের মাথায় এসে এভাবে করে জয়েন করে দিতে হবে এবার এভাবে করে আমি আবার সাতটি হাফ ডাবল ক্রোশে করে দেব আবারও আমি এই চেনের মধ্যে সাতটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি আমি কিন্তু এখানে গুনে গুনে নিচ্ছি আপনারা গুনে গুনে নেবেন যে কয়টা চেন নেবেন সেই কয়টাই হাফ ডাবল ক্রোশে করবেন এর চেয়ে বেশি যদি করেন তাহলে আমি যেভাবে করেছি সেটা হবে না কুচকায় যাবে আর ঢেউ খেয়ে যাবে এটা আমার মতো ফ্ল্যাট থাকবে না এভাবে গুনে গুনে করবেন দেখুন এমন হয়েছে এবার আমি এক স্টিচ থেকে আরেক স্টিচ দিয়ে স্লিপ স্টিচের সাহায্যে চলে যাবে যে এখানে এসে একটা স্লিপ স্টিচ দিলাম স্লিপ স্টিচটা দেওয়ার পরে জায়গাটা ক্লোজ এবার আমি আবার এই জায়গাটা আবার সাতটি হাফ ডাবল করে পরে আট নাম্বার উপরে এভাবে করে তিনটি চেন করে জয়েন করে নেব এভাবে করে আমি যে লাইনটা আসে এই লাইনটি কমপ্লিট করে একদম লাস্টে এসে একটি স্লিপ স্টের সাহায্যে শেষ করলাম তারপরে অংশটা কেটে নেবো এবার দেখুন জামাটা কিন্তু কমপ্লিট এখন জাস্ট সুতা দিয়ে সুই দিয়ে সেলাই করে ফুল লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আর পিছনে আমি জামার বুতাম লাগাই নি জাস্ট টিপ বুতামগুলো লাগিয়ে নেব না হুক হু হুক লাগিয়ে নেব এমনি দেখা যায় এমন টাইপের লাগাবো না যেগুলোতে বেবিরা কমফোর্টেবল ফিল করে না সেগুলো আমি করি না ব্যাস এখানে আমি যেটা করেছি এটা এক বছর বাচ্চার জন্য এটা লম্বা হলো আঠারো ইঞ্চি আপনারা আঠারো ইঞ্চি আঠারো উনিশ ইঞ্চি হবে আর একটু লম্বা তো একবার পড়ার পরে বাচ্চাদের এই জামা জামাটা একটু ঝাড় টাইপের নিচের দিকে ভারী হয়ে থাকে পরে এটা বোঝা যায় না যে না আসলে সতেরো ইঞ্চি হয়েছে আঠারো ইঞ্চি হয়েছে না উনিশ ইঞ্চি হয়েছে যদি একটু টান টান করে মাপেন তাহলে উনিশ আর পড়ার পরে এটা প্রায় আঠারো উনিশ এমনই লাগে তো এইভাবে করে আমি এই সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট করে নিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন আর সেই সাথে ভিডিও ভিডিওগুলো শেয়ার করে দেবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ